ইন্ডিয়া থেকে ভুলে ভরা কোরআন বাংলাদেশে ছড়াচ্ছে। মুসলমানদের বিভ্রান্ত করার জন্য অভিশপ্ত ইন্ডিয়ানদের আরও একটি ষড়যন্ত্র। পবিত্র কোরআনে ভুলে ভরপুর কপির সম্প্রতি সিলেটে উদ্ধার করা হয়েছে। কুদরতুল্লাহ মার্কেটস কারিমিয়া লাইব্রেরি থেকে ক্রয়কৃত এবং নিউ এমদাদিয়া প্রকাশনীর 37 বাংলা বাজার ঢাকা কর্তৃক প্রকাশিত সহি নুরানি কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় ভুল ছাপা হয়েছে। পবিত্র কোরআন শরীফের কভারের উপর কলিকাতার ছাপা শব্দটি লিখিত। ঢাকার একটি প্রকাশনী কর্তৃক প্রকাশিত কোরআন শরীফের পৃষ্ঠা নং 294 এর পরে 295 নং থাকার কথা থাকলেও সেখানে ভুল ছাপা হয়েছে। যেমন সুরা কাহাফের 21 নং আয়াতের পরে 22 নং আয়াত থাকার কথা থাকলেও সেখানে 29 নম্বর আয়াত শুরু হয়েছে, এখানে 7টি আয়াত নেই। এছাড়াও 23 নং পারায় সুরা ইয়াসিনের জায়গায় অন্য একটি সুরার নাম। সুরা ইয়াসিনের 57 নং আয়াতের পরে সালামুন কাউলাম মির রাব্বির রাহিম এর মধ্যে আলাম আহাদ শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আয়াতের অর্থই বিকৃত হয়ে যায়। হাজি কুদরতুল্লাহ মার্কেটস কারিমিয়া লাইব্রেরি সহ একাধিক দোকান থেকে সংগৃহীত ঢাকার নিউ এমদাদিয়া প্রকাশনীর 1 ও 17 নং সাইজের কোরআন শরীফের একাধিক কপির মধ্যে এমন ভুল পরিলক্ষিত হয়েছে। সকল মুসলমান বন্ধুর উচিত দ্রুত এই নিউজটি সবার কাছে পৌঁছে দেয়া। আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনকে নিরাপদে রাখুন। আমিন। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।